1996 সালে ব্রিটিশদের বানানো এই বনভূমিকে জাতীয় উদ্যানের ঘোষণা দেওয়া হয়। এই বনভূমির মধ্যেই মাগুরছড়া গ্যাস ফিল্ডটি অবস্থিত। আপনারা অবশ্যই মাগুরছড়া গ্যাস ফিল্ড দুর্ঘটনার কথা জেনে থাকবেন। এটাই সেই জায়গা। 1997 সালে যুক্তরাষ্ট্রের অক্সিডেন্টাল ওয়েল কোম্পানি এখানে কূপ খনন করে। পরে দিক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে চাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা না করে সাময়িক কাজ বন্ধ রাখতে প্রচণ্ড বেগে গ্যাস বের হয়ে কূপে আগুন ধরে যায়, পুড়ে যায় আশেপাশের বনভূমি সহ অন্যান্য। বন্ধুরা, আমরা এখন মৌলভীবাজার জেলার লাউয়াছড়া ন্যাশনাল পার্কের কমলগঞ্জ অংশে পৌঁছে গেছি। কমলগঞ্জ মৌলভীবাজারের আরেক সুন্দর উপজেলা। এর আয়তন 485.26 বর্গ কিলোমিটার, লোক সংখ্যা 2.5 লাখের মতো। কমলগঞ্জে থানা সদর প্রতিষ্ঠিত হয় 1922 সালে। প্রচলিত কথা মতে নওয়াগাঁওয়ের অন্তর্গত দুবলহাটি জমিদার কমল নারায়ণ রায় বাংলা 1306 সালে পালিশা মৌজার ধলাই নদীর তীরে নিজস্ব একটা বাজার প্রতিষ্ঠা করেন। এই বাজার কমলগঞ্জ বাজার নামে পরিচিত। বর্তমানে কমলগঞ্জ বাজারটি না থাকলেও নামটি কিন্তু রয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আমরা চলেছি ধলাই নদীর পাড় ধরে কমলগঞ্জ শহর থেকে 4 কিলোমিটার দক্ষিণে মাধবপুর শিববাজারে। এখানে মণিপুরি আদিবাসীদের বসবাস রয়েছে। দেখব তাদের কিছু কর্মকাণ্ড। আপনারা এখন আছেন মণিপুরি ললিত কলা একাডেমিতে। ললিত কলা একাডেমিতে এসে একটা গান না শুনলে কেমন হয়? আপনি এইমাত্র যে গানটা গেলেন, এর মানে কি? এটা হচ্ছে পুরো একটা প্রেমের গান। এখানে ফাল্গুনের লিরি লিরি বয়ে মানে হচ্ছে ফাল্গুনের ঝিরঝির বাতাসে, নযৌবনের প্রেমের রোয়ে মানে হচ্ছে, মানে ফাল্গুন মাস আসলে নতুন সবকিছুই, যখন নতুন প্রকৃতি নতুন সাজে সাজছে তখন মনটাও আমার মানে প্রেমে হাবুডুবু খাচ্ছে, এরকম একটা মিনিং আছে। মণিপুরি ললিতকলা একাডেমির পাশেই পেয়ে যাবেন মণিপুরিদের হাতে তৈরি বিভিন্ন রকম পোশাক ও অন্যান্য জিনিসপত্রের দোকান। আপনার প্রিয়জনের জন্য এখান থেকে পছন্দ মতো একটা কিছু সংগ্রহ করতে পারবেন। আর এখানেই রয়েছে শ্রী শ্রী রাধা মাধব মন্দির। মণিপুরদের এই মন্দিরকে জোড়া মন্দির বলা হয়। মন্দির দেখতে এসে পেয়ে গেলাম আমাদের দেশীয় সংস্কৃতির পারিবারিক উৎসব অন্নপ্রাশন মানে মুখে ভাত। শিশুর মুখে প্রথম যেদিন দুধের পাশাপাশি ভাত খাওয়ানো শুরু করা হয় সেদিনই ঘটা করে এই মুখে ভাত অনুষ্ঠান করার রীতি অনেক পুরনো। তবে বর্তমানে পশ্চিমা রীতি মেনে আমাদের দেশে বিভিন্ন ডে উদযাপনে ভিড়ে এমন মুখে ভাত হাতে খড়ির মতো ঐতিহ্যবাহী অনুষ্ঠান আজ তেমন চোখে পড়ে না। বন্ধুরা, আপনারা এখন আছেন মণিপুরীদের জোড়া মণ্ডপে। এই জায়গায় সেই জায়গাটা যেখানে রাস পূর্ণিমার সময় রাস উৎসব হয়, সবচেয়ে বড় ধুমধাম করে যে রাস উৎসব হয় সেটাই এখানে হয়। মৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরি আদিবাসী ও বাঙালির সামাজিক অনুষ্ঠান মুখে ভাত উপলক্ষে দেওয়া ভোজ। তো আজকের মতো ভোজ দেখে শেষ হয়ে যাবে আমাদের বাঙালি বাংলা পথে। দেখা হবে আগামী পর্বে মৌলভীবাজারের কমলগঞ্জের দারুণ দারুণ স্পটে। সাথে থাকার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। চলতি পথে দাওয়াত, আসলাম মন্দিরে, দেখলাম অন্নপ্রাশন মানে মুখে ভাত চলছে, একটা ইচ্ছির সেই দাওয়াতই খাচ্ছে।